কুমিল্লায় অনিবন্ধিত কোল্ড স্টোরেজ থেকে 21 লাখ পিস ডিমের অবৈধ মজুত পাওয়ায় জেলার কোল্ড স্টোরেজগুলোর পর্যবেক্ষণের নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ মুশফিকুর রহমান। তিনি জানান, অবৈধভাবে ডিম মজুত করে বাজারে সংকট সৃষ্টির চেষ্টা করছে একটি চক্র, এমন আর কেউ করছে কি না তা খতিয়ে দেখতে জেলার সব কোল্ড স্টোরেজ নজরদারি করা হবে। গত 16 মে কুমিল্লার লালমাই উপজেলার বরল এলাকার মেঘনা কোল্ড স্টোরেজে অভিযান চালিয়ে 21 লাখ ডিমের অবৈধ মজুত পায় ভ্রাম্যমাণ আদালত। প্রত্যেকটি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বলেছি যে তাদের আওতাধীন সকল কোল্ড স্টোরেজ সহ যে ধরনের গুদামগুলো আছে সেখানে তারা কী ধরনের জিনিস গুদামজাত করছে সেই বিষয়গুলো তারা মনিটরিং করে আমাদেরকে একটি রিপোর্ট দিবে এবং তারা নিয়মিতভাবে কাজটি অব্যাহত রাখবে। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার।